আমাদের সহকর্মী প্রদীপ হাসদা, যে অ্যাসিস্ট্যান্ট অফ এগ্রিকালচার, আমাদের স্টেট এগ্রিকালচার ফার্মে পোস্টেড ছিল, গতকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। এতে বাড়ির লোক উদ্বিগ্ন, বাড়ির ফ্যামিলিকে উনি শিফট করেছেন পুরুলিয়াতে, যেহেতু ওনার ট্রান্সফার অর্ডার হয়েছে গত মার্চে, এবং ওনাকে রিলিজের একটা বন্দোবস্ত করা হয়েছিল। আমি পার্সোনালি ওনাকে রবিবার দিন দুপুরে কথা হয়েছে ওনার সঙ্গে শেষ, যে ওনার চার্জ হ্যান্ড ওভার টেকেন ওভার হবে আগামী বৃহস্পতিবার, এবং যাতে উনি পুরুলিয়ায় গিয়ে জয়েন করতে পারেন। কিন্তু দুর্ঘটনাবশত দেখা যাচ্ছে যে কাল আগামী গতকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা প্রত্যেকেই খুব উদ্বিগ্ন, এবং আমরা থানাতে একটা মিসিং ডায়েরিও করেছি আজকে। আমরা প্রশাসনের কাছেও হস্তক্ষেপ চেয়েছি যাতে ওনাকে আমরা আবার ঠিকভাবে ফিরে আসেন উনি, এই জন্য আমরা সেই পাঠিয়েছি। ঘরের অবস্থা কী এখন? ওনার ঘরের অবস্থা, ওনার ফ্যামিলি থেকে এসছেন, ওনার মিসেস, ওনার শালা এরা এসছেন, ওনারাও আজকে থানায় গিয়েছিলেন। এবং পাশাপাশি আমাদের সংগঠনের তরফ থেকে, আমাদের যে আমরা সাতসা সংগঠন কৃষি বিভাগের, সেখান থেকেও আমরা গিয়েছিলাম থানায় মেশিন ডায়েরি করতে, আমরাও সাহায্য করেছি, এবং আমরাও চারদিকে খোঁজাখুঁজি করছি এবং আশা করছি যে একটা সুখবর পাবো। ঘরে কি তালা মেরে গেছিলেন? না, ঘরটা ওনার খোলাই ছিল, বাইরে থেকে তালা মারা ছিল না, জাস্ট হ্যাজ বোল্টটাকে মারা ছিল। এই অবস্থায়। কী নাম আপনার? আমি নবেন্দু বসাক, আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি সাতসা। কী মনে হচ্ছে, কী হতে পারে, কী মনে হচ্ছে আপনার? এটা বাইরে কোথাও গেছে না? এটা তো বলা মুশকিল, খুবই কী মনে হচ্ছে এটা বলা খুব মুশকিল। ওনার কি মানে মেন্টালি ঠিক ছিল? হ্যাঁ, মোটামুটি সুস্থই, চাকরি করছেন সুস্থই।